আয়াতে কারীমার মধ্যে যেন রব্বে করিম গোটা মানব জাতির সফল শ্রেণীর এক সচিত্র প্রতিবেদন আর গোটা মানব জাতির এক ব্যর্থ শ্রেণীর সচিত্র প্রতিবেদন রব তুলে ধরেছে কি দুই শব্দ মুফলিহুন খাসিরুন বলেন মুফলিহুন খাসিরুন আবার বলেন মুফলিহুন খাসিরুন মুফলিহুন খাসিরুন মুফলিহুন মানে সব কিছু পেয়ে যাওয়া আর খাসিরুন মানে সমস্ত কিছু থেকে বঞ্চিত হওয়া মুফলিহুনের মিজদাদ আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউস মুফলিহুন এরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস মুফলিহুন এরা জান্নাতুল ফিরদাউসের কি বলেন ওয়ারিস আর খাসিরুন এরা চিরস্থায়ী জাহান্নাম এরা চিরস্থায়ী কি জাহান্নাম জাহান্নামে কি কি মিলবে কি 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 চাহিদা পুরা হবে জাহান্নামে কোন কোন চাওয়া জাহান্নামে পুরা হবে বলেন কোন চাওয়াই জাহান্নামে পুরা হবে না আর কোন কোন চাওয়া জান্নাতে অপূর্ণ থাকবে কোন কিছুই অপূর্ণ থাকবে না মুফলিহুন কোন কিছুই অপূর্ণ থাকবে না আর খাসিরুন কোন কিছুই পাবে না খাসিরুন কোন কিছুই কি পাবে না এই দুই দুই ঠিকানা নিজেকে নিজে ঠিক করে নিতে হবে এই ঠিকানা এ পারে থাকতে ঠিক করতে হয় এই ঠিকানা কোথায় থেকে ঠিক করবেন বলেন এ পার থাকতে ঠিক করে নিতে হবে এই দুই ঠিকানা ঠিক করে নিতে হবে মুফলিহুনদের তালিকা আর কি রব্বে করিম মেহরবানি করে মুফলিহুনদের তালিকা আমাদের নাম তুলে দেন আমিন কি হয় এজন্য কোরআনে কারিমে মুমিনীনের ছয় সিফাতের পরে প্রথম বলছেন উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা আলা হুদাম মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন এটাকেই বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা এটাকেই বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা এটাকেই বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন এটাকেই বলেছেন ওয়াল্লাযীনা يذكرون الله كثيرا لعلكم تفلحون سبحان بلن مفلحون كرا بلن مفلحون كرا ار خاسرون كرا مفلحون كرا خاسرون كرا شهاد ভাষায় مفلحون الله ولا زرا مفلحون ترى خاسرون الله هرا زرا خاسرون ترى بلن الله ولا زرا بلن মুফলিহুন তারা আল্লাহ আল্লাহ হারা যারা খাসিরুন তারা আল্লাহ হারা যারা খাসিরুন তারা আল্লাহ ওয়ালা যারা মুফলিহুন তারা মুফলিহুন তারা মুফলিহুন তারা বাড়িওয়ালা যারা গাড়িওয়ালা যারা প্রমোশনওয়ালা যারা হুকুমতওয়ালা যারা মুফতি সাহেব যারা মোতামিম সাহেব যারা বড় বড় মসজিদের খতিব সাহেব যারা মুফলিহুন কারা আল্লাহওয়ালা যারা মুফলিহুন কারা আল্লাহওয়ালা যারা রিক্সাওয়ালা তিনিও হয়ে যেতে পারেন আর বাড়িওয়ালা তিনিও হয়ে যেতে পারেন আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলাইহ জাহিদ ভাই কি ইফতার করছে হ্যাঁ আমার দোস্ত রোজা রাখছে ইফতার করছে কি বলছি বলেন আমার পীর ও মুর্শিদ হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহ তিনি বলতেন পৃথিবীতে আল্লাহওয়ালা হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ আল্লাহওয়ালা হওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ আর আল্লাহওয়ালা হওয়া এর লাভ পৃথিবীতে সবচেয়ে বেশি একদিকে সবচেয়ে সহজ আরেকদিকে সবচেয়ে লাভজনক একদিকে সবচেয়ে সহজ আরেকদিকে সবচেয়ে কি যদি জিজ্ঞেস করা হয় দুনিয়াতে কোন ব্যবসা সবচেয়ে সহজ তো বলবো আল্লাহওয়ালা হওয়ার ব্যবসা সবচেয়ে সহজ এবার জিজ্ঞেস করবো কোন ব্যবসা পৃথিবীতে সবচেয়ে লাভজনক আল্লাহওয়ালা হওয়ার ব্যবসা পৃথিবীতে সবচেয়ে লাভজনক সুবহানাল্লাহ আজকে বেলাল আল্লাহওয়ালা হয়ে কেমন ব্যবসাটা হলো সুমাইয়া আল্লাহওয়ালা হয়ে কেমন ব্যবসাটা হলো সাহাবা ইকরাম আল্লাহওয়ালা হয়ে ব্যবসাটা কেমন হলো আর আবু জাহাল উতবার সাহাবা আল্লাহ হারা হয়ে ক্ষতিটা কেমন হলো কি
ফিরাউন আল্লাহ ওয়ালা আল্লাহরা হয়ে ক্ষতিটা কেমন হলো আর ফিরাউনের বান্দি আল্লাহ ওয়ালা হয়ে লাভটা কেমন হলো কি হয় এজন্যই হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফে না ওয়া আল্লাহ আমার কাদা এই কথা খুব বলতেন হযরতের যেখানে বসে লিখতেন ওখানে এই কথা লেখা আছে যেখানে বসে বসে মাদ্রাসা রহিমিয়াতে এই কথা লেখা আছে হ্যাঁ তুমি আল্লাহকে হারিয়েছো সব হারিয়েছো তুমি আল্লাহকে হারিয়েছো আর আল্লাহকে পেয়েছো সব পেয়েছো আল্লাহকে পেয়েছো সব পেয়েছো আল্লাহ হারিয়েছো সব হারিয়েছো হযরত সাদর সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই কথা খুব বলতেন হ্যাঁ হযরত মাওলানা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি আমি ওই দিন হযরতের কিতাব পড়ছি পাগল হয়ে গেছি এটা কি বলে এটা বলে কি এটা বলে কি এক এক কথা হীরা 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 বাজারেও পাবেন শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ বয়ান সংকলন একসাথে আছে একসাথে নিয়ে নেবেন দামাককে পাগল করে দেওয়ার মতো আল্লাহকে হারিয়েছে সব সর্বহারা আল্লাহকে পেয়েছে সব ওয়ালা ইয়া ইবনা আদম ইদা ওয়াজাদতনি ওয়াজাদত কুল্ল শাই বনি আদম আমাকে পেয়েছো সব পেয়েছো আর আমাকে হারিয়েছো সব খুইয়েছো সব হারিয়েছো এজন্য মেরে ভাইও আল্লাহ তাআলাকে পাওয়া পৃথিবীতে সবচেয়ে সহজ আমার পীর মুর্শিদ হযরত নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রাহমাতুল্লাহি আলাইহি এনারা ছিলেন আল্লাহ ওয়ালা বলেন এনারা ছিলেন কি আমাদের প্রফেসর হযরত একবার বলেন আমি হযরতের জবান থেকে শুনছি তিনি বলেন আমি হাফিজের দিকে জীবনে কখনো তাকাইনি এটা আরবদের পরিভাষা বাংলা তর্জমা করলে এমন হয় আমি হাফিজের দিকে জীবনে কখনো তাকাইনি যখনই তাকিয়েছি তখনই দেখেছি তার ঠোঁট জিকিরের দ্বারা নড়ে কি দেখছেন বলেন যখনই দেখেছি তখনই দেখেছি ঠোঁট নড়ে দুর্ভাগ্যবশত আমাদেরও নড়ে কারোর গানে কারোর পানে কারোর টানে কি কারোর গানে কারোর পানে টানে নড়লে কোনো অসুবিধা আছে লেকিন পানে নড়লে আর কোনো অসুবিধা নেই পানে নড়লে আর কোনো অসুবিধা নেই পানে নড়লে তো উনি বড় হুজুর পানে নড়তেই পারে অসুবিধা কি আল্লাহ আমাকে মাফ করে দেন এক্সকিউজ মি আফওয়ান সরি আমার এই শব্দের জন্য সরি জিহ্বা তো নড়া উচিত ছিল রব্বে করিমের প্রেমে আর রবের ভালোবাসায় এটা নড়বে কেন রব ছাড়া মানে এটা নড়বে কেন রব ছাড়া নড়বে কেন এটা তো প্রয়োজনীয় কথা বলবে আর বাকিটা তো রব কে দিবে এটা এটার তনহাই এটার খালোয়াত এটার জালোয়াত এটার খালোয়াত হবে তার রব কে নিয়া এটার জালোয়াত হবে তার রব কে নিয়া এটা তো যখন একাকী থাকবে তখন আরো মজা এটা ল্যাপ মুড়ি দিবে তো তখন আরো মজা কি এটা দরজা বন্ধ করবে তখন তো আরো মজা কি বলেন এটা না রব কে ভালোবাসে এটা তো ছোট নড়বে রাসূল বলেন আল্লাহ তাআলা বলেন বুখারী রাওয়াহুল বুখারী আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা আমার বন্ধুর ঠোঁট আমাকে নিয়ে যতক্ষণ নড়ে আমি আমার বন্ধুর সাথে সাথে থাকি এটা জায়গা দেন মাশাআল্লাহ আল্লাহু আকবার আনা ইনদা আবদি মা তাহাররাকাত বি শাফাতা আমার বন্ধুর ঠোঁট নড়ে আমি আমার বন্ধুর সাথে সাথে আছি এই চর্চাগুলো হারিয়ে গেছে চর্চাও হারিয়ে গেছে এই চর্চাগুলো হারিয়ে গেছে ঠোঁট নড়বে কখন দিল নড়বে যখন ঠোঁট খামাখা ঠোঁট নড়ে ঠোঁট নড়ে কখন দিল নড়ে যখন আর দিল নড়বে কখন ভালোবাসবে যখন দিল রবকে ভালোবাসবে যখন তখন দিল নড়ে আর দিল নড়লে ঠোঁট নড়ে الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم এরা বসে বসে জিকির করে
এরা হেঁটে হেঁটেও জিকির করে, এরা শুয়ে শুয়েও জিকির করে, এরা দাঁড়িয়ে দাঁড়িয়েও জিকির করে। এই তিন হালতের পরে আরেকটা হালত হঠাৎ রয়ে হয়ে গেছে, যেমন ঘুমে ঘুম থেকে একটুখানি কড়মুড়ি দিয়ে একটু এক মিনিটের জন্য বসে গেল, ওই অবস্থা ওরা জিকির করে। তাতা জাফা জুনুবুহু মানিল মাদাজে ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা। এটা হলো চতুর্থ হাল, সুবহানাল্লাহ। কিয়ামা কুউদা জুনুবিহিম, কিয়ামা দাঁড়িয়ে দাঁড়িয়ে হেঁটে হেঁটে, কিয়ামা কুউদা বসে বসে, জুনুবিহিম শুয়ে শুয়ে। এবার তাতা জাফা জুনুবুহু মানিল মাদাজে, জুনুব মানে পাজর, মাদাজে মানে বিছানা, এদের বিছানা থেকে এদের পাজর মাঝে মাঝে হচ্ছকিত হয়ে উঠে যায়। ইয়াদউনা রাব্বাহুম তাতার খাউফান ওয়া তামা, এরা তখনও আমার ভয়ে ভয়ে আর আমার আশা আশায়, সুবহানাল্লাহ। খাউফা আমার ভয়ে ভয়ে, ওয়া তামা আমার আশায় আশায়, ভয়ে ভয়ে আশায় আশায়, বলেন হায় রব যেন দেখে শুধু, দেখি ওর কলিজা আমার ভয় কদ্দূর, ওর কলিজা আমার আশা কদ্দূর, ওর কলিজা আমার ভালোবাসা কদ্দূর। কি দেখে বলেন, কি দেখে বলেন, একটু কিচ্ছু তো না, ওই তো না, আমি বলতে পারেন আমি কি বলছি। রব দেখে ওর কলিজা আমার ভালোবাসা কদ্দূর, ওর দিলে আমার ভালোবাসা কদ্দূর। হায় হায় আমার নানুপুরি রহমতুল্লাহ বলতেন, আল্লাহ তালা কখনো বেশি দেখেন না, আল্লাহ তালা আকসার দেখেন না, আহসান দেখেন, আকসার না আহসান, আকসার না আহসান। পাটের শাক রাঁধে রাখলো, রান্না করে রাখলো পাটের শাক, পাটের শাক রান্না করে এক বল দিছে সামনে, আরেকজনের দেশি মুরগি ছোট্ট একটা মুরগি রান্না করে দিছে, একটা আকসার একটা আহসান। বিয়ে বাড়িতে একজনে এত বড় একটা বক্স দিছে, আরেকজন ছোট্ট একটা বক্স দিছে, ছোট্ট বক্স একটা হীরা আংটি, আরেকজন এত বড় বক্সের ভিতরে বদনা একটা দিছে সুন্দর করে। বড় কোনটা, দামি কোনটা, কি আহসান? الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا رب العالمين بلنا من موت الحياة شرشتی قلتی آگے موت بولتن پر حياة الذي خلق الموت والحياة আমি মৌত বানিয়েছি আর হায়াত বানিয়েছি, উচিত ছিল আমি হায়াত বানিয়েছি আর মৌত বানিয়েছি, লেকিন রব আগে বলেছেন মৌত পরে বলেছেন হায়াত, যেন রব বলেন তোর হায়াতের আগে তোর মৌত ঠিক করে রেখেছি। হায়াতের আগে মৌত কি? তাহলে মৌত আগে না হায়াত আগে? হায়াত আগে মৌত পরে, লেকিন রব বলেন তোর জন্মের আগে ঠিক করছি মরবি কবে, জন্মের আগে ঠিক করেছি কি, জন্মের আগে ঠিক করেছি মরবি কবে, এটা ঠিক করেছি। الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا আমি তোমার মৌত আর হায়াত বানিয়েছি শুধুই দেখার জন্য কারটা কত সুন্দর, আল্লাহ কার আমল কত সুন্দর, বলেন কার আমল কত সুন্দর, আমাদের প্রতিযোগিতা কার কোটিটা কত সুন্দর। আমি আজকে আরেকজনটা পিনছি, আমাদের প্রতিযোগিতা কার গাড়ি কত সুন্দর, কার বাড়ির কালার কত সুন্দর, কার বাথরুমের টাইলস কত সুন্দর, কার জুতোটা কত সুন্দর, লেকিন ভেবেও দেখিনি কার কলিজাটা কত সুন্দর, বলেন। রব শুধু দেখে কার কলিজা কত সুন্দর, রব শুধু দেখেন কার দিল কত সুন্দর, কার আমল কত সুন্দর, রব শুধু দেখেন কার দিল কত সুন্দর, কার আমল কত সুন্দর, আর আমরা দেখি শুধু কার জামা কত সুন্দর। এটার সাথে অ্যাড হয়েছে নতুন একটা অ্যাড, ওটা হলো কার গলা কত সুন্দর, এটা নতুন সংযোজন কি, এটা কোনটা, কার গলা কত সুন্দর, কার
কণ্ঠ কত সুন্দর, এই কণ্ঠের পেছনে পড়ে মূর্খ হয়ে গেল হীরকখণ্ড আর মহাদেশ আর হীরকখণ্ড গুলো হয়ে গেল নিচু। কি আপনারা একটা প্যাকেট দেন, রব একটা প্যাকেট দেয়, আপনারা প্যাকেট দেন গলা দিয়ে, রব প্যাকেট দেয় দিল দিয়ে। প্যাকেট আলাদা আলাদা আছে, প্যাকেট কি আছে বলেন? তবে একটা প্যাকেটের মেয়ার হয় কি? অথচ আমি দেখি যে গোটা দিনের জন্য গলার কোনো কাম নাই, গলা একটা অঙ্গ বলেন, একটু নামতে হবে, একটু নাম, আপনিও নামেন, মোটা ভাই অন্য নাম, এই কমে গেল সাহেব, ভাই আপনি নামেন, আপনি একলা নামলে মাসে তিনজন নাম হইব, আল্লাহ বরকত দেবে। আমার দোস্ত লেগে কইছে কি বলছি বলে, بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال تعالى فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدق الله مولانا العظيم. আজকে 28 জানুয়ারি 2022 মারকাজুল উলুম আল ইসলামিয়া বনশ্রী রামপুরা ঢাকার হাফেজ ছাত্রদের পদবি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী ইসলাহী মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, বিশেষ করে মঞ্চে অত্র মাদ্রাসার সম্মানিত মোহতামিম হযরত মৌলানা ইহতেশামুল হক রহমান সাহেব, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম ও আমার যুবক ভাইরা, পর্দার আলোর মহবুবরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনা তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। বড়রা কথা বলবেন, বড়দের মজলিস, আমাদের মুফতি সাহেবরা আসবেন, হযরত আল্লামা মুফতি জালাল হোসেন দামত বরকাতুহু হযরত আসবেন ইনশাআল্লাহ, হযরত বয়ান করবেন নির্দিষ্ট সময়, অল্প সময় আসার আজান পর্যন্ত অল্প সময়, আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতের আলোকে দু চারটা কথা আলোচনা করব। আমি সম্পূর্ণ বিপরীত দুই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একদল হলো মুফলিহুনের পরিচয় আরেকদল হলো খাসেরুনের পরিচয়, এই দুটো শব্দ একটা একটার বিপরীত, একটা হলো মুফলিহুন বলেন, ঠিক এর বিপরীত শব্দটাই হলো খাসেরুন, খাসেরুন। মুফলিহুন শব্দটা হলো ফালাহুন থেকে আর খাসেরুন শব্দটা খাসারা থেকে, ফালাহ শব্দটা কামিয়াবির চূড়ান্ত শব্দ আর খাসারা শব্দটা নাকামির চূড়ান্ত শব্দ, খাসারার নিচে কোনো শব্দ নাই, ফালাহের উপরে কোনো শব্দ নাই, নিচের দিক থেকে খাসারার নিচে কোনো শব্দ নাই আর উপরের দিক থেকে ফালাহের উপরে কোনো কি নাই বলে শব্দ নাই, একদিকে উৎকর্ষতার সর্বোচ্চ সোপান আরেকদিকে নিচুতার হীনতার সর্বোচ্চ সর্বনিম্ন কি স্তর, সর্বনিম্ন স্তর, নিচুতার দীনতার হীনতার সর্বনিম্ন স্তর যেটার নাম, এটার নাম খাসারা, আর সফলতার সর্বোচ্চ শিখরের নাম কি ফালাহ, ফালাহ মানে জীবনে সব কিছু পেয়ে যাওয়া আর খাসারা মানে জীবনে কোনো কিছু না পাওয়া, বলেন, একজন একদিকে জীবনে সব কিছু পেয়ে যাওয়া
আরেক দিক হলো জীবনে কোনো কিছুই না পাওয়া, জীবনে কোনো কিছুই কি না পাওয়া, এটার নাম কি খাসারা। আর জীবনে সব কিছু পেয়ে যাওয়া এটার নাম কি ফালা। এটাকেই আল্লামা ইবনে কাসির আলাইহিরহমাহ তরজমা করেছেন, আইন ইয়াজিদা কুল্লা মাহবুবিহি ওয়া আইন ইহতারিজা আন কুল্লি মাকরুহিহি। জীবনের সমস্ত চাওয়া পেয়ে যাওয়া আর সমস্ত প্রিয় বস্তু পেয়ে যাওয়া, সমস্ত অপ্রিয় থেকে বেঁচে যাওয়া, এটার নাম হলো ফালাহ। তাহলে ফালাহ শব্দের অর্থ কি? আর সমস্ত অপ্রিয় থেকে, এটার নাম কি? আর খাসারা হলো আল্লা ইয়াজিদা আইয়া মাহবুবিন ফি হায়াতি, জীবনে যত চাওয়া ছিল কোনো চাওয়া না পাওয়া, বলেন এটার নাম হলো খাসারা। এটার নাম কি? খাসারা। আর ফালাহ হলো সব পেয়ে যাওয়া। ফালাহ কি? সব পেয়ে যাওয়া। খাসারা কি? কোনো কিছু না পাওয়া, সব কিছু থেকে বঞ্চিত হওয়া, সব কিছু থেকে কি হওয়া, এটার নাম খাসারা। এখন রব্বে করিম আমার পঠিত দুই আয়াতে করিমের মধ্যে মুফলিহুন আর খাসিরুনের লিস্টি দিয়েছেন। লিস্টি কি দিয়েছেন বলেন? এখন আপনি এটার সাথে নিজের নাম চিপকান, আপনার নাম আর আমার নাম ওই লিস্টিতে আছে কি? কোন লিস্টিতে আপনার নাম আছে এটা একটু ভাবা দরকার। এটা একটু কি দরকার বলেন? ভাবা দরকার। এই দুই লিস্টির কোন লিস্টিতে আপনার নাম আছে? এক লিস্টি হলো মুফলিহুনদের লিস্ট, আরেকটা লিস্ট হলো খাসিরুনদের লিস্ট। এক ছোট্ট দুই আয়াতে কারিমা।